রোববার থেকেই ভারী বর্ষণ, তারপর পাহাড়ি ডলের পানিতে বাড়তে শুরু করে ফেনি মুহুরী নদীর পানি। এক পর্যায়ে সোমবার রাত থেকে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহ শুরু হলে ভেঙে যায় মুহুরী নদীর বিভিন্ন স্থানের বাঁধ। এতে করে হু হু করে পানি প্রবেশ করে প্লাবিত হতে শুরু করে ফুলগেজি, পরশুরাম ও ছাগলনাই উপজেলার অসংখ্য গ্রাম। ভেঙে যায় রাস্তাঘাট, তলিয়ে যায় ফসলি জমি, ভেসে যায় মাছের পুকুর। সোমবার রাত থেকে লোকালয়ে পানি প্রবেশ শুরু হওয়ার পর ডুবে যায় মানুষের বসত বাড়ি, রান্না করার চুলা। এতে করে খেয়ে না খেয়ে মানবেতের জীবনযাপন করছে পানিবন্দী হাজার হাজার বাসিন্দা, বিপাকে পড়ে খেটে খাওয়া সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চাকরিজীবীরা। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ আমাদের এলাকায়। মোটামুটি সবার পুকুর ডুবানো, হাজার হাজার টাকা মাছ চলে যাচ্ছে। আমরা পানিবন্দী হয়ে জীবনযাপন করতেছি আজকে দুই দিন পর্যন্ত। বাদ টান্নার মতো অবস্থাও নেই, চুলা পর্যন্ত ডুবে গেছে। আমরা এখনও সিরামুড়ির ব্যবস্থা করে সিরামুড়ি ইয়া করতেছি। এখন ছোট বাচ্চাদের তো আর সিরামুড়ি খাওয়ানো যায় না, খুব ফ্যাশনের ভিতরে আছি, আয় রোজগার নেই। দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আসলে আজকের মতো বন্যা আমাদের বয়সে দেখি নাই। আজকে যে একটি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উত্তর ধর্মপুর মণিপুর দুই তিন গ্রাম তলিয়ে খুবই অবস্থা, ছিন্ন ছিন্ন অবস্থা। এখানে পুকুর সহ খামার বাড়ি সহ অনেকের মাছ চলে গেছে, অনেকের মুরগির অবস্থা খুব খারাপ। এছাড়াও ফেনি পরশুরাম সড়কের উপর দিয়ে পানি প্রবাহের কারণে বন্ধ রয়েছে সকল প্রকার যান চলাচল। এতে করে ফেনীর সাথে যোগাযোগ বন্ধ রয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার। একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে পাহাড়ি ডালের পানি